ইলেকট্রোকেমিস্ট্রির ফোর্থ ক্লাসে আজ আমরা এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। কি কি না? ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই এনি ইলেকট্রোকেমিক্যাল সেল অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ ডেনজি অ্যান্ড কে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল দ্বারা বৈদ্যুতিক কৃতকার যে পরিমাণ এবং তার সাথে ডেনজি এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবকের সম্পর্কটা ঠিক কি, প্রপার্টি অফ ইলেকট্রোড পোটেন্সিয়াল, ইলেকট্রোড পোটেন্সিয়াল কি ধরনের প্রপার্টি শো করে, এখানে প্রপার্টি বলতে আমরা জাস্ট ওই থার্মোডাইনামিক্সের এক্সটেন্সিভ অর ইনটেন্সিভ প্রপার্টির কথাই বলে বুঝিয়েছি। অ্যান্ড থার্ড আমার যে টপিক সেটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ কি, গাঢ়ত্ব কোষকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তার ইএমএফটাকে কিভাবে ক্যালকুলেশন করব, যে সমস্ত কিছু আজকে আমাদের এই ক্লাসের বিষয়বস্তু। তো আমরা যদি একদম প্রথম টপিকে চলে যাই যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই এনি ইলেকট্রোকেমিক্যাল সেল, যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল দ্বারা বৈদ্যুতিক কৃতকার্যের পরিমাণ ঠিক কতটা, অর্থাৎ যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল কতটা বৈদ্যুতিক কার্য সম্পন্ন করে সেটা আমরা দেখতে চাইছি। কীভাবে না, আমরা দেখেছিলাম যে থার্মোডাইনামিক্স আমাকে বলেছিল যে কোনো কেমিক্যাল রিয়াকশন যেটা ইলেকট্রোকেমিক্যাল সেলে ঘটানো সম্ভব, সেই কেমিক্যাল রিয়াকশনে ফ্রি এনার্জি বা ডেনজিটা সমান ডেনজি জিরো প্লাস আর থ্রি এলএম অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ রিয়াকশন। আমরা যদি ওই ড্যানিয়েল সেলের কথা ভাবি যেখানে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক এবং কপার সালফেট দ্রবণে কপারের দণ্ড ডোবানো আছে, সেই রকম ড্যানিয়েল সেলে সংঘটিত কোষ বিক্রিয়াটা যদি আমার এটা হয়, তাহলে থার্মোডাইনামিক্স বলছে কি এই বিক্রিয়ার জন্য যে ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি, যে ফ্রি এনার্জি সমান ওই বিক্রিয়াটাকেই যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে আমি ঘটাতে পারতাম তাহলে তার যে ফ্রি এনার্জি হতো ডেলটি জিরো প্লাস আর টি এলএন অফ অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ রিঅ্যাক্ট্যান্ট। তো এই এই ইকুয়েশন আমার কাছে নন, আমরা প্রথম ভিডিও থেকেই ইকুয়েশন সম্বন্ধে পরিচিত। আজকে আমরা এই ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই এনি গ্যালভানিক সেল, যে কোনো গ্যালভানিক সেল দ্বারা বৈদ্যুতিক কৃতকার্যের পরিমাণটাকে আমরা পরিমাপ করব। কি না, কোনো গ্যালভানিক সেল দ্বারা বৈদ্যুতিক কৃতকার্য বলতে আমরা কি বুঝি, যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক বাই এনি গ্যালভানিক সেল এটা বলতে বোঝানো হয় যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো ওই গ্যালভানিক সেলে কতটা পরিমাণ কারেন্টের ফ্লো হচ্ছে ইনটু ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্যাট সেল, ওই সেলের তড়িৎচালক বল। তাহলে আমরা যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেলের ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ক্যালকুলেশনের জন্য আমাদের এই দুটো টার্ম জানতে হবে। আমরা যদি ধরে নিই এই ড্যানিয়েল সেলের ক্ষেত্রে যদি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানটাকে হিসেব করতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যদি এই ড্যানিয়েল সেল ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফটা যদি আমি ই সেল বলি, এর ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে যদি আমি ই সেল বলি, তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো এই গ্যালভানিক সেলে কি পরিমাণ কারেন্টের ফ্লো হচ্ছে এটা আমরা কি করে বুঝবো না, আমরা জানি কারেন্ট বলতে কি বোঝায়, কারেন্ট মানে চার্জ, যে চার্জ ইলেকট্রন দ্বারা বাহিত হয়। আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলে দেখেছিলাম অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে ইলেকট্রনের একটা ফ্লো হয়, এবার ইলেকট্রনের ফ্লো মিন্স ইলেকট্রিসিটি ফ্লো। কেন আমরা এটা বলি, কারণ প্রত্যেক ইলেকট্রন 1.60×10⁻¹⁹ এত কুলম চার্জ পরিবাহিত করতে পারে একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন দ্বারা পরিবাহিত চার্জের পরিমাণ 1.60×10⁻¹⁹ কুলম। যদি আমি ধরে নিই এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এক মোল ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে তার দ্বারা প্রবাহিত কারেন্টের পরিমাণ কত না, ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022×10⁻³৩। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাবো না, ওয়ান মোল ইলেকট্রন দ্বারা বাহিত, ওয়ান মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ, এই দুটোকে গুণ করলেই আমরা পাবো 965
0.002 log. অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম কি, এক মোল ইলেকট্রন 96,500 দ্যাট মিন্স 1 ফ্যারাডের পরিমাণ কারেন্টকে বহন করে, 1 ফ্যারাডের কারেন্টকে পরিবহন করতে পারে 1 মোল পরিমাণ ইলেকট্রন। তাহলে যদি আমি ধরে নিই এই গ্যালভানিক সেলে n মোল ইলেকট্রন ট্রান্সফারের জন্য, যদি আমি ধরে নিই যে n মোল ইলেকট্রন এই পার্টিকুলার গ্যালভানিক সেল রিঅ্যাকশনের জন্য অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে বাহিত হচ্ছে, তাহলে তার দ্বারা প্রবাহিত কারেন্টের পরিমাণটা কত হবে? ইনটু n। দ্যাট মিন্স ইলেকট্রিক্যাল ওয়ার্ক সমান যেটা আমি লিখেছি সেটা সমান দেখো প্রবাহিত কারেন্টের পরিমাণ, অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লোটাকে যদি আমি যে কোনো গ্যালভানিক সেলে যদি ধরে নিই, জেনে রাখি যে n মোল ইলেকট্রন ফ্লো ওই পার্টিকুলার গ্যালভানিক সেলে হচ্ছে, তাহলে n মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ হবে n ইনটু f, এত কুলম ইনটু ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল ওই পার্টিকুলার গ্যালভানিক সেলে। তড়িৎ চালক বলটাকে যদি আমি ই সেল ধরে নিই তাহলে এন এফ ইনটু ই সেল। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারলাম যে কোনো গ্যালভানিক সেল দ্বারা ইলেকট্রিক্যাল ওয়ার্কের পরিমাণটা ঠিক কতটা, অর্থাৎ এন এফ ইনটু ই সেল। এট এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনে যে কোনো গ্যালভানিক সেল দ্বারা বাহিত তড়িতের পরিমাণ হচ্ছে এটা। এইবার যদি আমি ধরে নিই যে আমার তৈরি করা গ্যালভানিক সেলটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে বানানো সেল, তাহলে তার দ্বারা প্রবাহিত তড়িতের পরিমাণটা কত হবে? সেই প্রবাহিত তড়িতের পরিমাণ সেক্ষেত্রে দেখো এন এফ এটা তো একই থাকবে, এই সেলটাকে তখন আমি কি বলবো, ই জিরো সেল। স্ট্যান্ডার্ড কন্ডিশনে বানানো কোনো সেলের তড়িৎদ্বার এই বিভব পার্থক্যকে বা তড়িৎ চালক বলকে আমরা ই জিরো সেল যদি বলি, তাহলে তার জন্য আমি লিখতে পারি এন এফ ইনটু ই জিরো সেল। তাহলে দেখো আমরা এই ইলেকট্রিক্যাল ওয়ার্ক যেটা পেলাম দুটো কন্ডিশনে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে, এই ইলেকট্রিক্যাল ওয়ার্কটাকে এবার আমি রিলেট করতে চাইছি কোথায়, সেই থার্মোডাইনামিক্সের ফ্রি এনার্জির সাথে। থার্মোডাইনামিক্সের ফ্রি এনার্জির কনসেপ্টটি কি? ফ্রি এনার্জি বলছে না যে কোনো ইলেকট্রোকেমিক্যাল, যে কোনো কেমিক্যাল সিস্টেম অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন যখনই সংঘটিত হচ্ছে এই রিয়াকশনের ভিতরে একটা এনার্জি জেনারেট করছে, যে এনার্জিটা দু ধরনের এনার্জির সমন্বয়। আমরা যদি এটা দেখতে পারি যে কোনো কেমিক্যাল রিয়াকশনে সংঘটিত হওয়া যে এনার্জি, সেই এনার্জিটা কি কি, যেটা আমরা যদি থার্মোডাইনামিক্সে খুব চোখ বুলিয়ে নিই তাহলে আমি লিখতে পারি আমার কাছে দু ধরনের এনার্জি, দ্যাট ইজ ডেল জি প্লাস টি ডেল এস। যে কোনো সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকা এনার্জি এই দু প্রকারের, তার মধ্যে এই টি ডেল এসটা কি, টি ডেল এস হচ্ছে সিস্টেমের এই শক্তিটা অনায়ত্ত শক্তি, এই শক্তিটাকে সিস্টেমের ইন্টারনাল ওয়ার্কের পারপাসেসে ব্যবহার করে, আর এই এই এনার্জিটাকে কখনো সিস্টেম বাইরের কোনো কৃতকার্যের জন্য ব্যবহৃত করতে পারে না, অর্থাৎ সিস্টেমের ইন্টারনাল ওয়ার্কের জন্যই আমরা টিডিএসটাকে ব্যবহার করি, যে কোনো সিস্টেমই ব্যবহার করে। আর ডেলজিটা কি, ডেলজি হচ্ছে ওই সিস্টেমের ভিতরে থাকা এমন এনার্জি যে এনার্জিটার বিনিময়ে ওই সিস্টেমটা কোনো বাহ্যিক কৃতকার্য করতে পারে। তাহলে এই দুই প্রকার এনার্জির সমন্বয়ে যে কোনো সিস্টেমের টোটাল এনার্জি যদি আমি ডেল এইচ বলি, তাহলে যে কোনো সিস্টেমের টোটাল এনার্জি ডেল এইচ সমান ডেল জি প্লাস টি ডেল এস। আমি এখানে সব চেঞ্জ গুলো দেখিয়েছি, আমি যদি এটাকে শুধু এইচ সমান লিখি, এইচ সমান জি প্লাস টি এস, তাহলে এটা আমার সেই রিকোয়ার্ড ইকুয়েশন যেখানে আমাকে বলছে যে কোনো সিস্টেমের ভিতরে থাকা মোট শক্তিটা ফ্রি এনার্জি প্লাস আনঅ্যাভেলেবল এনার্জি বা অনায়ত্ত শক্তির সমন্বয়। এইবার ফ্রি এনার্জি বলতে যে কনসেপ্টটা আমরা দেখলাম, এই ফ্রি এনার্জির কনসেপ্টটাকে যদি আমি ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি কি দেখতে পাবো, না ইলেকট্রোকেমিক্যাল সেল যখনই আমি একটা সংগঠিত করছি সেই সেলে সংগঠিত হওয়া বিক্রিয়ার ফলে
এখান থেকে সেই পার্টিকুলার সেলটা কি করছে, একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান করছে, যে ওয়ার্ক ডানটা আমরা প্রত্যক্ষ করছি। তাহলে যে কোনো সিস্টেমের ভিতরে থাকা শক্তির কোন অংশটার বিনিময়ে সে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান করতে পারে? না, ওই ফ্রি এনার্জির বিনিময়ে। কিন্তু এর মানে এটা নয় যে এই গ্যালভানিক সেলে বা এই ড্যানিয়েল সেলে টোটাল ওয়ার্ক ডানটা শুধু ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানই হবে, এছাড়া আরো অন্যান্য ওয়ার্ক ডান হতে পারে। বিভিন্ন রকমের ওয়ার্ক ডানের সমন্বয় হচ্ছে ফ্রি এনার্জি, তার মধ্যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক একটা ওয়ার্ক। তার মানে আমি বলতে পারি এই সিস্টেমে যে পরিমাণ ফ্রি এনার্জি চেঞ্জ ঘটছে তার হ্রাসের বিনিময়ে সিস্টেমটা একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক করছে। ইলেকট্রিক্যাল ওয়ার্কের ডেফিনেশন আমরা কি পেলাম, দ্যাট ইজ এন এফ ই। তাহলে ওই কেমিক্যাল সিস্টেমটাকে যদি আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিতে পারি, তাহলে স্ট্যান্ডার্ড কন্ডিশনে ওই কেমিক্যাল সেল দ্বারা যে ফ্রি এনার্জির এক্সচেঞ্জ ঘটছে ডেল জি জিরো, সেটা কার সাথে সমান হবে? মাইনাস ডেল জি জিরো সমান এন এফ ই জিরো, বা আমি উত্তরে লিখতে পারি ডেল জি সমান মাইনাস এন এফ ই, ডেল জি জিরো সমান মাইনাস এন এফ ই জিরো। এই সমীকরণটাকে ডেল জি এবং ডেল জি জিরোর মানটা যদি এই সমীকরণে আমরা প্রুভ করতে পারি, তাহলে এখান থেকে কি দেখাতে পারি? আমি দেখো ডেল জির মান সমান যদি বসাতে পারি মাইনাস এন এফ ই সমান মাইনাস এল এফ ই জিরো প্লাস আর টি এল এল, এট এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনে ওই বিক্রিয়াতে যে বিক্রিয়াটা ইলেকট্রোকেমিক্যাল সেলে ঘটছে তার প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ জেড এন প্লাস টু সিইউ ডিভাইডেড বাই সিইউ প্লাস টু, এবার যে কোনো সলিড কম্পাউন্ডের অ্যাক্টিভ মাসগুলোকে আমরা কি ধরে নিতে পারি? ওয়ান ধরে নিতে পারি। সেই অর্থে কপার এবং জিঙ্কের অ্যাক্টিভ মাসগুলো ওয়ান, তাহলে এটা বাদ চলে যাবে, পড়ে থাকবে এটা। যাই হোক, আমার সমীকরণটা তাহলে কি দাঁড়ালো দেখো, আমার সমীকরণটা দাঁড়ালো এন এফ ই সমান এন এফ মাইনাস এন এফ ই সমান মাইনাস এন এফ ই জিরো প্লাস আর টি এটা। এবার আমি যদি সমীকরণের বোথ সাইডকে মাইনাস এন এফ দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি পাবো? E of cell, এটা কি জানি E cell, তাহলে E zero cell, E cell সমান E zero cell মাইনাস RT by NF ln of ZN plus 2 by copper plus 2। তাহলে এই সমীকরণটা আমরা এখানে পেলাম, যেখানে এই সমীকরণ থেকে এবার আমরা যদি ভালো করে সমীকরণের দিকে তাকাই, তাহলে এটা বুঝতে পারবো কি যেখানে ই সেল হচ্ছে ওই ইলেকট্রোকেমিক্যাল সেলের তড়িৎ চালক বল, ই জিরো সেলটা হচ্ছে ওই ইলেকট্রোড দুটোকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে বানিয়ে যদি আমরা সেলটা বানাতে পারতাম তাহলে তার তড়িৎ চালক বল কত হতো? মাইনাস আর টি বাই এন এ, ওই রিঅ্যাক্টিং স্পিসিস গুলোর কনসেন্ট্রেশনের রেশিও। তাহলে দেখো এই সমীকরণ আমাকে আরো একটা এক্সপ্রেশনে যেতে হেল্প করবে, কি না, এখান থেকে আমি যে কোনো রিঅ্যাকশনের সাম্যধ্রুবকের রাশিমালাতেও আসতে পারি। আমি এই যে এক্সপ্রেশনটা পেয়েছি এটা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো বিক্রিয়ার ই সেলের এক্সপ্রেশন। এইবার যে কোনো ড্যানিয়েল সেলে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা জেনারেট হচ্ছে কি কারণে জেনারেট হচ্ছে? তার কারণ হচ্ছে ক্যাথোড আর অ্যানোডের ভিতরে তড়িৎদ্বারের বিভবের পার্থক্যের কারণে। এবার যখন ইনিশিয়ালি আমি এই পরিবাহী দিয়ে তড়িৎদ্বার দুটোকে জুড়ে দিয়েছি, তখন কি হচ্ছে না, তড়িৎদ্বার দুটোর ভিতরে একটা ইলেকট্রনের ফ্লো আমরা লক্ষ্য করছি। কিন্তু যত সময় এগোচ্ছে দেখো, অর্থাৎ ইনিশিয়ালি এই রাইট হ্যান্ড ইলেকট্রোডের পোটেন্সিয়াল লেফট হ্যান্ডের থেকে বেশি ছিল, তাহলে যত সময় এগোচ্ছে দেখো এর পোটেন্সিয়ালের মানটা এর থেকে কি হচ্ছে, কমে যাচ্ছে, কমতে থাকছে যত ইলেকট্রনের ফ্লো করছে, কারণ ইলেকট্রনের ঘাটতিটা এই ইলেকট্রোডে মিটতে থাকছে। তাহলে এমন একটা সময় আসবে যখন দেখা যাবে কি, দুটো ইলেকট্রোডের পোটেন্সিয়ালটা সেম হয়ে গেছে,
অর্থাৎ আমি যদি এই কন্ডিশনটাকে এখানে দেখাতে পারি তোমায় শুরুতে এক্সট্রা ই অফ রাইট রাইট হ্যান্ড ইলেকট্রোড এর পোটেন্সিয়াল ইজ গ্রেটার দেন ই অফ লেফট, অনেকটা বেশি থাকার কারণে ইলেকট্রনের ফ্লো বা মুভমেন্ট এখানে ঘটতে দেখবো আমরা। এবার যত সময় গড়াচ্ছে এ কি করবে না, সময়ের সাথে সাথে ইলেকট্রনগুলোর ফ্লোটা বা মুভমেন্টটা কিন্তু আস্তে 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 কমতে থাকবে। এইবার আমরা কি করব না, যদি এই রকম একটা কন্ডিশন আমরা ভাবতে পারি যে যখন আর ইলেকট্রনের ফ্লো হচ্ছে না, এটা কোন কন্ডিশন, যখন ই আর সমান ই এল হয়ে যাবে, রাইট হ্যান্ড ইলেকট্রোড এবং লেফট হ্যান্ড ইলেকট্রোডের পোটেন্সিয়াল তো সেম হয়ে যাবে। যদি আমি এই কন্ডিশনের কথাটাকে ভাবতে পারি তাহলে ওই অবস্থায় আমার দাঁড়াবে কি, ওই অবস্থায় আমার দাঁড়াবে দেখো ই সেল সমান আমরা আগের ক্লাসে দেখেছিলাম কি ই সেল সমান ই অফ রাইট মাইনাস ই অফ লেফট, যদি আমি রিডাকশন পোটেন্সিয়াল আমি লিখে লিখি তাহলে যখন এই দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে ই সেলের মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনে ই সেলটার মানটা দাঁড়ালো কত, জিরো। কোন কন্ডিশনে, যখন এই ইলেকট্রন ফ্লোটা বন্ধ হয়ে গেল। কখন এই ইলেকট্রন ফ্লোটা বন্ধ হতে পারে, যখন ওই স্পেসিফিক রিয়াকশনটা সাম্যাবস্থায় উপনীত হয় তখনই এই ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হওয়া সম্ভব। অর্থাৎ ওই কন্ডিশনটাকে আমি বলতে পারি কি না, ওই বিক্রিয়ার সাম্যাবস্থাটাকে অ্যাটেন্ড করছে। তাহলে সাম্যাবস্থা অ্যাটেন্ড করার সাথে সাথে আলটিমেটলি এদের কনসেন্ট্রেশন গুলো বাড়তে বা কমতে কমতে গিয়ে একটা জায়গা ফিক্স হয়ে যাবে। আমি যদি ধরে নিই যে এটা তার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, তাহলে এই ইকুয়েশনের কন্ডিশন গুলোকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারি, ই সেল সমান জিরো, ই জিরো সেল, ই জিরো সেল মাইনাস আরটি বাই এন এফ। এই টার্মটাকে যদি এলএনটাকে লগে কনভার্ট করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটাকে বসাই তাহলে কি দেখবো, এটা 0.059 যেটা লাস্ট ইকুয়েশন আমরা পেয়েছিলাম। আমরা যদি এটা নাই বসাই তাহলে দেখবো মাইনাস আরটি বাই এন এফ এলএন। এই কনসেন্ট্রেশন গুলো তখন কি, ওই রিয়াকশনটা সাম্যাবস্থায় পৌঁছানোর সময় তার সাম্যাবস্থার গাঢ়ত্বকে নির্দেশ করবে। তার মানে এলএন অফ জেডএন প্লাস টু ইকুইলিব্রিয়াম বাই কপার প্লাস টু ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই বিক্রিয়ার সাম্যাবস্থাতে যে কোনো এই যে সাম্য ধ্রুবকের যে রাশিমালাটাকে এখান থেকে কিন্তু আমরা বার করে ফেলতে পারি না। কিভাবে না, যদি আমরা এটা করতে পারি তাহলে এলএন এই টার্মটা কি আমার কাছে, এলএন এই টার্মটা এই টার্মটাই আমার কাছে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। অর্থাৎ ই জিরো সেল মাইনাস আরটি বাই এন এফ এল এন কে, এটা সমান জিরো। তাহলে আমি কি লিখতে পারি, আরটি এন এফ এল এন কে সমান জিরো সেল। অতএব এই সমীকরণে যদি আমি এখানে লিখি দেখো আরটি বাই এন এফ এল এন কে সমান হচ্ছে ই জিরো সেল, তাহলে এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আরটি বাই এল এন এইটাকে আমি যদি কে ইকুইলিব্রিয়াম বলে দিই তাহলে সাম্য ধ্রুবকের সাথে আমরা ই জিরো সেলের একটা রাশিমালা পেতে পারলাম। অর্থাৎ যে কোনো বিক্রিয়ার যদি সাম্য ধ্রুবকের মানটা আমাকে এই ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে বার করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে না, ওই সেলের ই জিরো সেলটাকে আমাকে বার করতে হবে বা যা মানটা জানতে হবে। যদি জানতে পারি তাহলে এখানে কোন টেম্পারেচারে আমি করতে চাইছি সমস্ত কিছু মানগুলো বসিয়ে দিলে কে ইকুইলিব্রিয়ামের মানটা এখান থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ আমরা কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানটাকে খুব সহজেই বার করে নিতে পারি। নেক্সট আমরা এই একই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা এটাও করতে পারি কি না, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই একই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ওই বিক্রিয়ার স্পন্টেনিটি ক্রাইটেরিয়াটাকে একবার দেখে চোখ বুলিয়ে নিতে পারবো। কিভাবে, আমরা যে এক্সপ্রেশনগুলো এখানে বার করেছি সেগুলোকে যদি আমি একবার কাজে লাগাতে পারি
তাহলে দেখো আমি কি দেখলাম, যে যে কোনো রিয়াকশনের স্পন্টেনিটিকে যদি আমি ই সেলের টার্মে বা ই জিরো সেলের টার্মে দেখতে চাই, তাহলে সেটা কি ডেল জি ভ্যালুটা হবে নেগেটিভ যে কোনো স্পন্টেনিয়াস রিয়াকশনে থার্মোডাইনামিক্সের ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং এর ভ্যালুটা পজিটিভ হবে এনি নন স্পন্টেনিয়াস রিয়াকশনে, এবং ডেলজির ভ্যালুটা জিরো হবে যদি রিয়াকশন ইজ ইন ইকুইলিব্রিয়াম, যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে। তাহলে আমরা এখানে ডেলজি বা ডেলজি জিরোর টার্মে যে কোনো বিক্রিয়ার স্পন্টেনিটিকে ব্যাখ্যা করে দিতে পারি। ডেলজিটা সমান নেগেটিভ ভ্যালু কখন বেরোবে, আমরা কি দেখলাম যে ডেলজি সমান হচ্ছে মাইনাস অফ এনএফি ই সেল। তাহলে ওই স্পেসিফিক বিক্রিয়ার ক্ষেত্রে ডেলজি ভ্যালুকে নেগেটিভ হতে হলে ই সেলটাকে তো আমার পজিটিভ হতেই হবে, এটা নেগেটিভ হওয়া সম্ভব নয়, এটা নেগেটিভ হওয়া সম্ভব নয়। ই সেলের মানটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মানটা পজিটিভ, তখন বিক্রিয়াটা ইজ ইন সাম্যাবস্থায় থাকবে না, তখন বিক্রিয়াটাকে আমরা কি বলবো যে রিয়াকশন ইজ নট স্পন্টেনিয়াস। অর্থাৎ ই সেলটা যদি পজিটিভ হয় তবেই বিক্রিয়াটা সাম্যাবস্থায় এই স্পন্টেনিয়াস হবে, যদি নেগেটিভ হয় তাহলে সেটা নন স্পন্টেনিয়াস হবে, যদি জিরো হয় তাহলে রিয়াকশন ইজ ইন ইকুইলিব্রিয়াম, বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে এটা ধরে নিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টপিকটা এখানে কমপ্লিট হলো। তো আমরা যদি আজকে সেকেন্ড টপিকে আসতে চাই, যে আজকে আমরা সেকেন্ড টপিকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল কোন ধরনের প্রপার্টিকে শো করে। কি প্রপার্টি আমি এখানে কি মিন করতে চাইছি, যে আর পাঁচটা থার্মোডাইনামিক কোয়ান্টিটির মতো, দ্যাট ইজ ফ্রি এনার্জি, এনথালপি, এনট্রপি, এই ইন্টারনাল এনার্জি, এই আর পাঁচটা থার্মোডাইনামিক ভেরিয়েবলের মতো ইলেকট্রোমোটিভ ফোর্স কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, কোন ধরনের প্রপার্টিকে ফলো করে। আমরা থার্মোডাইনামিক্সেই দেখেছিলাম যে থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলো হতে পারে হয় এক্সটেন্সিভ নয় ইন্টেন্সিভ, এই দুটোর মধ্যে কোনো একটা প্রপার্টিকে সে শো করতে পারে। তো এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলে, না যে সমস্ত থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলো মাস ডিপেন্ডেন্ট, অর্থাৎ মাস বাড়ার সাথে সাথে বা ভর বাড়ার সাথে সাথে তার প্রপার্টিটা চেঞ্জ করতে পারে, তাদেরকে আমরা বলি মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, দ্যাট ইজ কল্ড এক্সটেন্সিভ প্রপার্টি। আর যে সমস্ত থার্মোডাইনামিক ভেরিয়েবল মাস ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ মাসের ওপর নির্ভর করে না, ভরের ওপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলি মাস ইনডিপেন্ডেন্ট প্রপার্টি, দ্যাট ইজ কল্ড ইনটেন্সিভ প্রপার্টি। অর্থাৎ এনি থার্মোডাইনামিক প্রপার্টি, থার্মোডাইনামিক প্রপার্টি দু রকমের, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, একটা হচ্ছে ইনটেন্সিভ প্রপার্টি। ইনটেন্সিভ প্রপার্টি, তো এক্সটেন্সিভ আর ইনটেন্সিভ এর মধ্যে আমার এখানে আলোচ্য বিষয়বস্তু যেটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে তার তড়িৎচালক বল এ কোন ধরনের প্রপার্টি ফলো করে। যে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল কিন্তু অ্যাজ এ ইনটেন্সিভ প্রপার্টি নট এক্সটেন্সিভ, অর্থাৎ মাসের ওপর সে ডিপেন্ড করে না, অর্থাৎ মাস ইনডিপেন্ডেন্ট একটা প্রপার্টিকে সে শো করে। এইবার দেখো তার ফলে আমরা কি বাস্তব অ্যাপ্লিকেশন কোথায়, তোমাকে বিভিন্ন সময় বোকা বানানোর জন্য বিভিন্ন রকম প্রশ্ন দিতে পারে, কিরকম না এটা মাস ইনডিপেন্ডেন্ট তুমি কিভাবে বুঝবে। আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম যে কোনো থার্মোডাইনামিক ভেরিয়েবল কখন মাস ইনডিপেন্ডেন্ট হয়ে যায়, যখন দুটো মাস ডিপেন্ডেন্ট প্রপার্টির রেশিও হয়ে দাঁড়ায় সেটা, তখনই কোনো থার্মোডাইনামিক প্রপার্টি মাস ইনডিপেন্ডেন্ট হিসাবে শো করে। যেমন আমরা আগের এক্সপ্রেশন অনুযায়ী কি দেখলাম, ডেল জি সমান হচ্ছে মাইনাস অফ এনএফ ই সেল, এনএফ ই সেল। যদি আমি ই সেলটাকে দেখতে চাই তাহলে ই সেল সমান আমি করতে পারি মাইনাস অফ ডেল জি বাই এনএফ। তাহলে এখানে দেখো ই সেলটা এইরকম দুজনের রেশিও, এটা কি ডেল জি বাই এনএফ, ডেলজিটা কি ডেলজি আমার একটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, দ্যাট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। এনএফটাও নিচের এই অংশটাও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও একটা ইনটেন্সিভ প্রপার্টি হিসাবে দেখা যায়, যেটা আমরা কোথায় পেয়েছিলাম আরো থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলোকে দেখার সময় আমরা পেয়েছিলাম যে কোন থার্মোডাইনামিক ভেরিয়েবল যখন দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও হয় তখন সেটা একটা ইনটেন্সিভ প্রপার্টি জেনারেট করে। তাহলে ই সেলও যেগুলো এই ধরনের একটা ইনটেন্সিভ প্রপার্টি, তো মাসের উপর ডিপেন্ড করে না।
তো এটা আমার জেনে লাভ কোথায়? কখনো কখনো বোকা বানানোর জন্য তোমাকে এরকম একটা প্রশ্ন দিতে পারে, কি তোমাকে বললো যে সিইউ প্লাস, বা এখান থেকে আমি যদি বলি ড্যানিয়েলস এর সংগঠিত বিক্রিয়াটা জেডেন প্লাস সিইউ এসও ফোর, জেডেন এসও ফোর প্লাস সিইউ, এই কোষের ই সেলটা সমান হচ্ছে এক্স ভোল্ট। তো বলে দিল যে থ্রি জেডেন প্লাস থ্রি সিইউ এসও ফোর থেকে থ্রি জেডেন এসও ফোর প্লাস থ্রি সিইউ, এই সেলের ই সেলের মান কত হবে? দুটোর মধ্যে তফাত কি? এই স্পেসিফিক বিক্রিয়ার সাথে বিক্রিয়ার তফাত হলো এখানে নাম্বার অফ মোলস গুলো বেড়ে গেছে। এইবার যদি তড়িৎ চালক বলটা নাম্বার অফ মোলস উপর ইন্ডিপেন্ডেন্ট, ভরের উপর যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ই সেলের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করবো না, এই বিক্রিয়ার ক্ষেত্রে ই সেলটা এক্স ভোল্টই হবে। এইরকম কিছু প্রশ্ন তোমাকে ইনডাইরেক্টলি জানতে চাইতে পারে, বিশেষ করে কোনো এমসিকিউ প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এটা গেল থার্মোডাইনামিক তোমার প্রপার্টি হিসাবে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনটেন্সিভ প্রপার্টির মধ্যেই পড়ছে। বেশ, তো আমরা এবার পরের টপিকে চলে যাই। নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ। কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ, গাঢ়ত্ব কোষ বলতে কি বোঝায়? নামের মধ্যেই কিন্তু এর উত্তর লুকিয়ে আছে। বলা হচ্ছে গাঢ়ত্বের তারতম্যের কারণে যদি কোনো কোষ বা সেল ফর্ম করা সম্ভব, তো সেই ধরনের কোষকে বলা হয় গাঢ়ত্ব কোষ। সেই গাঢ়ত্বের তারতম্য বলতে কার গাঢ়ত্ব? না, অবশ্যই আমরা যদি এমন কোনো সেলকে বানাতে পারি যে সেল বানানোর সময় ওই যে ইলেকট্রোডের যে উপাদান তার গাঢ়ত্বের তারতম্য ঘটিয়ে যদি কোনো সেল বানানো সম্ভব, তখন এই ধরনের সেলকে বলা হয় কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ। তো কি বলতে চাইছি, ধরো আমি একটা ইলেকট্রোড চুজ করছি জেডেন, জেডেন এসো স্পেসিফিক একটা ইলেকট্রোডে দুটো উপাদান, একটা হচ্ছে ইলেকট্রোড, একটা হচ্ছে এই ইলেকট্রোডের মেটাল অ্যান্ড ইলেকট্রোলাইট। তাহলে এদের দুজনের গাঢ়ত্বকে তারতম্য ঘটিয়ে যদি একই এই ইলেকট্রোডটাকে দুবার ব্যবহার করে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে যদি কোনো সেল ফর্ম করা সম্ভব, তাহলে এই ধরনের কোষকে বলা হবে গাঢ়ত্ব কোষ। যেটাকে দুভাবে আমরা ভাগ করতে পারি, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল এন্ড ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল, অর্থাৎ ইলেকট্রোডের গাঢ়ত্ব কোষ এন্ড ইলেকট্রোলাইটের গাঢ়ত্ব কোষ। তো আমরা সিম্পল ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন সেলটাকে নিয়ে পড়ব। কিরকম? দেখো, তোমাকে বলা হলো তুমি একটা ইলেকট্রোড দেওয়া আছে, এই ইলেকট্রোডকে একবার অ্যানোড হিসাবে একবার ক্যাথোড হিসাবে ইউজ করো আলাদা আলাদা জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশনে নিয়ে। তাহলে এখানে কি কোনো সেল তৈরি করা সম্ভব? সেল হওয়া সম্ভব, যদি হয় তাহলে সেই ধরনের সেলকে আমরা কনসেন্ট্রেশন সেল বলতে পারি। ধরো আমি এরকম একটা জেডেন, জেডেন এসো ফোর জিঙ্ক সালফেট যার কনসেন্ট্রেশন সি ওয়ান, এখান থেকে জেডেন এসো ফোর যার কনসেন্ট্রেশন সি টু জেডেন, এইরকম একটা সেল ফর্ম করলাম। অর্থাৎ এই ধরনের সেলে যেহেতু দুটো ইলেকট্রোডই এক, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই ধরনের সেলে সংঘটিত হবে না। তাহলে হবে কি? অ্যাকচুয়ালি হবে কনসেন্ট্রেশনের একটা ট্রান্সফার বা গাঢ়ত্বের একটা ট্রান্সফার ঘটতে থাকবে, সেই জন্য এই ধরনের সেলকে আমরা গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল বলবো। তাহলে ঘটবে কিভাবে? না, এই সেলগুলোকে আমি তার সেল রিয়াকশন, অ্যানোড ক্যাথোড রিয়াকশনকে কিভাবে লিখব এবং তার ইএমএফটাকে কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা একবার দেখে নিই। চলো, তাহলে এখানে অ্যানোড রিয়াকশন হিসাবে আমরা যদি এখানে ধরে নিই যে সি ওয়ানটা ইজ লেস দেন সি টু, ইয়ন্তা সি টু থেকে কম, তখন অ্যানোড রিয়াকশন হিসাবে আমি কি দেখব? জেডেন, জেডেন প্লাস টু প্লাস টু, আর ক্যাথোড রিয়াকশন জেডেন প্লাস টু, তার কনসেন্ট্রেশন কত? সি টু। এখানে জেডেন প্লাস টু কনসেন্ট্রেশন কত? সি ওয়ান। জেডেন প্লাস টু সি ওয়ান প্লাস টু
যোগ করে দিতে পারি, দেখো জিঙ্ক জিঙ্ক কেটে গেল, ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেল, তাহলে পড়ে থাকলো জেড এল প্লাস টু সি টু জেড এন, অর্থাৎ জেড এন প্লাস টু থেকে জেড এন প্লাস ওয়ানে কনসেন্ট্রেশনের একটা ট্রান্সফার করছে। তো এটাই দাঁড়ালো সেল রিঅ্যাকশন। তাহলে আমরা যদি নাস্ট ইকুয়েশন এই সমীকরণে কাজে লাগাতে পারি, তাহলে কি করতে পারি, ই সেল সমান ই জিরো সেল মাইনাস পয়েন্ট জিরো ফাইভ নাইন ওয়ান বাই এখানে কটা ইলেকট্রন ট্রান্সফার আছে দুটো, লগ অফ সি ওয়ান বাই সি টু, এইরকম একটা ইকুয়েশন আমরা পেলাম। এবার এই ধরনের কনসেন্ট্রেশন সেলে ই জিরো সেলটাকে আমাকে একই রকম ভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে ই জিরো সেল আমি কি করতে পারি, ই জিরো সেল সমান ই জিরো অফ জিঙ্ক প্লাস টু জিঙ্ক মাইনাস ই জিরো অফ জিঙ্ক প্লাস টু জিঙ্ক দুটো একই, তাহলে জিরো। তাহলে যে কোনো কনসেন্ট্রেশন সেলের ই জিরো সেল অলওয়েজ জিরো, জিরোই হবে। তাহলে ই সেল সমান দাঁড়ালো কি, তাহলে ই সেল সমান মাইনাস পয়েন্ট জিরো ফাইভ নাইন ওয়ান বাই টু লগ অফ সি ওয়ান বাই সি টু, এইভাবে কিন্তু আমরা যে কোনো গাঢ়ত্ব কোষের ইএমএফটাকেও ক্যালকুলেট করতে পারবো। তাহলে তোমাকে যদি এক নজরে বলতে হয় যে গাঢ়ত্ব কোষ কি, গাঢ়ত্ব কোষ হচ্ছে এমন কোনো কোষ যে কোষে কোনো রকম কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না, এবং এই কোষটা তখনই তৈরি করা সম্ভব যদি একটা ইলেকট্রোডকেই একবার অ্যানোড একবার ক্যাথোড হিসেবে ইউজ করা হয়, তবেই এই কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ জেনারেট করতে পারে। তাহলে এই হলো আমার গাঢ়ত্ব কোষ, এবং এইভাবে আমরা বিভিন্ন ধরনের গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে তো ইএমএফটা ক্যালকুলেট করতে পারি। ওকে।